हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज सकाले पढ़ाते এসে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি 7টার সময়, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় প্রচন্ড তাড়াহুড়ায় থাকি, দৌড়াই যথারীতি, দৌড়ে দৌড়ে সব কাজ করি, এই জন্য তখন সম্ভব হয় না। এখন প্রীতম পড়ছে আর আমি ব্লগটা অন্তত স্টার্ট করে দিয়েছি 2 মিনিটের টাইম নিয়ে। আজকে হচ্ছে অনেক চেষ্টার পর একটা স্লট বুক করতে পেরেছি, তাও ভাইটা হয়নি, ভাইটা মনে হয় কাল পরশু হতে পারে, বাট আমারটা ফরচুনেটলি হয়ে গেছে। সেই জন্য আজকে ভ্যাকসিন নিতে যাব হসপিটালে। ইঞ্জেকশনকে তো আমার ভীষণ ভয় লাগে, অনেকেরই লাগে, তো এটাও ইম্পর্টেন্ট, নিতেই হবে, তো দেখা যাক কতদূর কি হয়। 10:30 থেকে টাইম, এখন মাত্র 8:20 এরকম বাজে। আমি নামটা লিখিয়ে রেখে গেলাম, নাম ওয়াইজ যদি হয় তাহলে ভালো, আমি আরেকটা পড়িয়ে আসি, এখন আরেকটা পড়াতে যাব, দিয়ে খেয়ে দে, তারপর আমি একদম 10টা নাগাদ চলে আসবো। 10:30 থেকে ভ্যাকসিন শুরু, তো এখন যাই, এখন আমি পড়াতে যাই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। শুধু 2 ঘন্টা দাঁড়িয়ে লোকে আমাকে দেখা তাকানো শুরু করে দিয়েছে, তো আমি এখন সাইকেলে উঠি। সুপারম্যান একদিকে একটু উড়ে দেখা, বাবা দূরে গেলি পুরো উড়ে, বাবারে। অদ্রিজাকে পড়িয়ে এক পাকে বাড়িতে এসেছিলাম, কারণ মা বলছে যে না খেয়ে যাবি না, ঠিক আছে, খিদেও পেয়েছে, আর কতক্ষণ লাগবে তাও জানি না, তো এসে খেয়ে নিলাম, এবার যাই। আই হোপ ওখানে গিয়ে অনেক লম্বা লাইন পড়ে দেখতে হবে আমাকে। এই যে কত লাইন, আমার প্রথম দিকেই ছিল, এখন আমার নাম্বার, আমি ঢুকছি এখন, খুব একটা বেশি দেরি হয়নি, 12-13 নম্বরের লাইন ছিল, নিয়ে যাবো এখন, খুব টেনশন হচ্ছে ভীষণ। ভেতরে ভিডিও করতে দেয়নি, আমি এই জন্য দেখাতে পারলাম না, আমার খুব ইচ্ছে ছিল যে আমি ভ্যাকসিন নেওয়াটা ভিডিও করি, বাট নিতে দেয়নি। আমি এখন রাহিকে পড়াতে এসেছি, এই যে বিছানাটা কি অবস্থা করে মেয়েটা, জানি না ব্যথা হবে না কি হবে না জ্বর আসবে আমি কিছুই জানি না, জাস্ট এখন দিয়ে আসলাম, যা হবে এখন ভগবানের ভরসায়। এখন পড়ানো আছে, রাহিকে পড়ি, আর একটাও পড়ানো আছে, অনেকে বলছে ভ্যাকসিন নিয়েছি যা বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া, রেস্ট নেওয়ার কি আছে ভ্যাকসিন নিয়ে রেস্ট, হ্যাঁ ঠিক আছে পড়িয়ে দিই, তাই না রাহি? রাহি এখন পড়বে, আমি এখন পড়াবো, ওই জন্যই আরো এলাম যে ভ্যাকসিন নিয়ে যদি 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 জ্বর আসে তাহলে কালকে আসতে পারবো না, তার থেকে এখন সদ্য ভ্যাকসিন নিয়েছি, এখন পড়িয়ে দিতে পারবো। ওটা কত কষ্ট দিচ্ছিস কেন তুই, তাড়াতাড়ি গুছিয়ে ফেল, গুছিয়ে ফেল, গুছিয়ে ফেল তাড়াতাড়ি, তো অগোছালো বাবা, তুই তো দিদি নাম্বার বানে গেলে ফার্স্ট হয়ে যাবি, রাহি যাবি নাকি? বল বাজাচ্ছি ভ্যাকসিন নেওয়ার খুশিতে, পাচ্ছি না, কি করতে কিনেছিস তুই ঝোলটা? হ্যাঁ তুই ঝোলটা কি করতে কিনেছিস? আমি ছোট ছিলাম মেলা থেকে কিনেছি, তো বাজার তো শিখলি না, হ্যাঁ তাহলে কিনে কি হলো বল, রাহি কেমন পারে? ও বাবা, তোর থেকে তো আমি ভালো বাজাচ্ছিলাম, এখন তো বড় হয়েছিস, ভালো করে বাজি দেখা। রাহি গেছে একটু নিচে জল খেতে, হালকা একটু ঘুম ঘুম পাচ্ছে আমার, আমি আমার যে বন্ধু বান্ধব গুলো পেয়ে গেছে ভ্যাকসিন আগেই, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভ্যাকসিন নিলে কি ঘুম পায়, দিয়ে তারা বললো যে হ্যাঁ একটু একটু ঝিমানি ভাবটা আসে, তাহলে মনে হয় ভ্যাকসিনের রিয়াকশনটা শুরু হয়ে গেছে, তো আমার ঘুম পাচ্ছে ভীষণ, পড়ি কি আমি মনে হয় আজকে একবার যদি বিছানায় পড়ে যাই আমি বোধ হয় আজকে আর উঠতে পারবো না, কারণ আমার ভালো পরিমাণেই ঘুম পাচ্ছে, কেমন বদমাস পেছন থেকে উঁকি মেলে মেলে দেখছে, আওয়াজ পেতে দাঁড়িয়ে আছি। পড়ি টড়িয়ে এট লাস্ট বাড়ি এলাম,
এখন 2:30 বেজে গেছে, আজকে ভ্যাকসিন দিতে গেছিলাম বলে সমস্ত টাইম গুলো পিছিয়ে গেছে আমার পর পর পর, কিন্তু তাও সব জায়গায় আমি পড়াতে পেরেছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক না করে যাবেন না, লাইক করবেন। আর যদি আপনারা নতুন দর্শক হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগগুলো আপনারা দেখতে পারেন। তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।